আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমানে স্ক্রিনে যে দুটো ভিডিও চলতেছে, একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার এবং একটি নর্মাল, এবং একটি কালার গ্রেড করা আছে দেখতে পাচ্ছেন। তো খুব সহজে আপনি আপনার ক্যামেরাতে রেকর্ড করা ভিডিওটি এই ধরনের খুব সহজে কীভাবে এডিটিং করবেন সেটাই মূলত আজকের ভিডিও দেখাবে। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আপনারা দেখবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার এবং খুব সহজে কালার গ্রেডিং, যেটা নর্মাল ভিডিও থেকে আপনি কিন্তু এটা করতে পারবেন। তো এর জন্য আমাদের ক্যাপকাট অপশনটিকে ওপেন করতে হবে এবং নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তারপর একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করে নেব আমরা। ওকে ওকে, ভিডিওটি অ্যাড হয়ে যাওয়ার পর আমরা ভিডিওটি যদি প্লে করি, এখানে দেখতে পাবেন কোনোরকম ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার বা সেরকম কালার গ্রেড করা নেই। আমরা মূলত যেটা করবো, তো এইখান থেকে আমরা সর্বপ্রথম ইফেক্ট অপশানে চলে যাবো, এরপর হচ্ছে ভিডিও ইফেক্টে, দেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে। ওকে, লেন্স অপশন অর্থাৎ লেন্স ক্যাটাগরি। এরপর কিছুটা নিচে আসলে এখানে ব্লার বলে একটি অপশন দেখবো, এটাকে সিলেক্ট করবো, দেন টিক মার্ক অ্যাডজাস্টে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টের যে অ্যাডজাস্টটা আপনি আপনার ভিডিও অনুযায়ী করে নেবেন। ওকে, যতটুকু প্রয়োজন আমরা 12 রাখতে চাই, আপাতত পরে এটাকে অ্যাডজাস্ট করবো, দেন টিক অপশন। ইফেক্ট ক্লিয়ারটাকে ভিডিও এন্ডিং, দেন এই যে ভিডিও মেন ক্লিপটা আছে এটাতে একটা ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো। এখান থেকে কপি বলে অপশন অথবা ডুপ্লিকেট লেখা থাকতে পারে কারো, দেন এই লেয়ারটিতে ক্লিক করবো, এটা ভলিউমটাকে সম্পূর্ণ জিরো করে, দেন টিক অপশন। এরপর এটা আমরা ওভারলে হিসাবে নিয়ে নেবো, এর জন্য এই লেয়ারে ক্লিক রাখা অবস্থায় রাইট সাইডে চলে যাবো। এখান থেকে ওভারলে বলে অপশন দেবো, ওভারলেতে ক্লিক করবো। এরপর এই ভিডিওটিকে ট্যাপ করে ধরে সামনের দিকে নিয়ে যাবো। ওকে, এটা আমাদের ফ্রন্ট সাইডে চলে আসবে, দেন এই লেয়ারটিতে ক্লিক করবো এবং রাইট সাইডে যাবো। যাওয়ার পর কাট আউট অপশন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো, এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। তো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড পার্সেন্টেজ উঠতেছে, এখানে 100% হলে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো এখানে জাস্ট আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে 100% হওয়া অবধি। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। এখন যদি আমরা জাস্ট প্লে করি, এখানে কিন্তু আপনি পারফেক্টলি বুঝতে পারবেন না। ওকে, যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড চলতেছে, আমরা ভিডিওর স্টার্টিংয়ে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে অ্যাডজাস্ট অপশনে, এবং এইখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে চলে যাবো, দেন এই সেসর অপশন, এবং এখানে গ্রিন কালারটা ক্লিক করবো এবং হুয়েটাকে আমরা 100 করবো, এর পাশাপাশি স্যাচুরেশন 100, এবং ইয়েলো কালারে যাবো। সেমভাবে ইয়েলো কালারটাও স্যাচুরেশন হুয়েটাকে 100 করে দিলে কিন্তু দেখবেন যে ব্যাকগ্রাউন্ড অনেকটা কালার চলে আসছে। দেন এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবো, আবারও টিক মার্ক অপশনে ক্লিক করবো, দেখেন এবার দেন হচ্ছে আমরা আবারও একটি ইফেক্ট অ্যাড করবো। এর জন্য ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট, এবং আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে লেন্স ক্যাটাগরিতে, অর্থাৎ যেই ক্যাটাগরিতে ছিলাম। ওকে, এই ক্যাটাগরিতে আসার পর এখান থেকে 4K HDR বলে একটি ইফেক্ট দেখবো, জাস্ট এইটা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার আপনার প্রয়োজন মতো। ওকে, আমরা অ্যাডজাস্ট করতেছি না, আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করবেন, দেন ভিডিও রেজুলেশনকে এখান থেকে 1000 আসে দেখবেন, অবশ্যই টিক মার্কে এখানে ক্লিক করবেন, দেন ইফেক্ট ক্লিয়ারকে ভিডিও এন্ডিং। এবার আমরা জাস্ট ভিডিওটিকে এক্সপোর্ট করব। তো জাস্ট এক্সপোর্ট হবে, আমরা ভিডিওটি এক্সপোর্ট হওয়া দিয়ে আপনাদেরকে ওয়েট করে দেখাবো। আমরা যদি ভিডিওটি এক্সপোর্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওটি ফুলফিল প্লে করে আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে অনেকটা ল্যাগ দেবে ভিডিও প্লেয়ার ক্ষেত্রে, যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে এবং অনেকগুলো ফিল্টার ইফেক্ট এখানে অ্যাড করা। তো ভিডিওটি এক্সপোর্ট হওয়া দিয়ে ওয়েট করতে হবে। অলরাইট, আমরা যদি ভিডিওকে এখন প্লে করি, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যেটা কিন্তু সম্পূর্ণ একটি নর্মাল ভিডিও ছিল, এখন কিন্তু দেখেন 4K ভিডিও হয়ে গেছে অলরেডি। তো এইভাবেই আপনি খুব সহজেই নর্মাল একটি ভিডিওকে ব্যাকগ্রাউন্ড ব্লার এবং এডিটিং করে নিতে পারবেন খুব সহজে, যেটা ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।